গত কয়েকদিন ধরে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে গোলাগুলির শব্দে কেঁপে উঠেছে বাংলাদেশের সীমান্ত এলাকা। ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে বলার পরেও বন্ধ হচ্ছে না গোলাগুলি। এমন অবস্থা আতঙ্ক ছড়িয়ে পড়েছে বান্দরবান ও কক্সবাজার সীমান্তের বাসিন্দাদের মধ্যে। ভয়ে দৈনন্দিন কাজ বন্ধ করে ঘরে অবস্থান করছেন শ্রমজীবী মানুষরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়েছে। বান্দরবান থেকে নুরুল কবিরের পাঠানোর প্রতিবেদন জানাচ্ছেন শারমিনা তৎসন্তা। মিয়ানমারের আরাকান রাজ্যের ওয়ালিদং, ফকিরা বাজার, নেমরে, সাহেব বাজার, নারায়ণসং, বলিবাজার এলাকায় প্রতিনিয়ত ঘটছে গোলাগুলির ঘটনা। ওপারে গোলাগুলি হলেও মর্টার সেল ও গুলি ছুটে আসছে বাংলাদেশের সীমান্তে। মিয়ানমারের এই ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশের বান্দরবান সীমান্তের বাসিন্দারা এখন রয়েছে চরম আতঙ্কে। যদি বোমাটা বাস্ত হইত, আমাদের এলাকার লোকজন অন্তত পক্ষে 200-500 মতো আহত নিহত হইত। ওই লোকদের নিরাপত্তা নাই, আমরা খুব আতঙ্কে আছি। এখন আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। এখানে প্রতিদিন গোলাগুলি করে, এর জন্য বাংলাদেশের রাস্তার কাজ এখনো পর্যন্ত বন্ধ। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক কিছুতেই কাটছে না। সীমান্তে যারা বাঁশ কাঠ কাটতে যায় এবং যারা জমি চাষাবাদ করে, তাদের মধ্যে ভয়ের আতঙ্কে কাজ করছে। ভয় পাওয়া কিছু নেই। আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ এ বিষয়ে যথেষ্ট সচেতন। বান্দরবনের জেলা প্রশাসক জানালেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের পক্ষ থেকে মিয়ানমারের সাথে আলোচনা চলছে। এছাড়াও বিদ্যমান পরিস্থিতির কারণে স্থানীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে তাদের সহায়তা করা হবে জেলা প্রশাসনের পক্ষ থেকে। মানুষের মধ্যে যে আতঙ্কটি বিরাজ করছে, তারা সেখান থেকে তাদের যে জুম চাষ, সেখানে যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সরকার তাদের পাশে আছে, তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। সাম্প্রতিক মিয়ানমারের অভ্যন্তরীণ কার্যকলাপের বিষয়ে সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। তারা সীমান্তে পূর্বের তুলনায় টহল বাড়িয়ে স্থানীয় মানুষকে আশ্বস্ত করছেন। শারমিন আজাদ শান্তা, এশিয়ান টেলিভিশন।